হযরত জাবির বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশারা করলেন, হে সাহাবায়ে কেরাম শুনো, এই গজবাতে তোমরা উপস্থিত হয়েছো, নেকির কাজে মশগুল হয়ে আছো, নেকির কাজে লেগে আছো। শুনো, মদিনা শরীফের মধ্যে কিছু এমন লোক রয়েছে, এমন ব্যক্তি রয়েছে যারা এই গজবাতে আসতে পারেনি। গজবা মানে হচ্ছে যে যুদ্ধের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং নিজে উপস্থিত ছিলেন, সেই যুদ্ধের নাম হচ্ছে গজবা। তো সেই গজবার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশারা করছেন যে মদিনা শরীফের মধ্যে এমন কিছু লোক রয়েছেন, সেই লোক তোমাদের সাথে উপস্থিত হতে পারেনি গজবায়ে তুবুক, তুবুকের যুদ্ধে। তো তোমাদের সাথে উপস্থিত হতে পারেনি, কিন্তু তোমরা কোনো ঘাঁটি পার হচ্ছ বা তোমরা এগিয়ে যাচ্ছ এই যুদ্ধের ময়দানে, তোমরা যুদ্ধের কাজে ব্যস্ত রয়েছো, আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত রয়েছো, যদিও মদিনা শরীফের কিছু লোক এখানে উপস্থিত হতে পারেননি, ইল্লা কানু মাহুম, ইল্লা কানু মাহুম, কিন্তু তারা তোমাদের সাথে রয়েছে। আরেকটি রেওয়ায়েতের মধ্যে রয়েছে ইল্লা শারাকুকুম, অর্থাৎ তোমাদের সাথে শরীক রয়েছে, ফিল আজ, আজরের মধ্যে, অর্থাৎ তোমরা খেটে নেকি অর্জন করছো, কিন্তু তারা মদিনা শরীফে থেকেও এই ঘাঁটিতে যা স্বভাব তোমরা পাচ্ছ সেই স্বভাব তারাও পাচ্ছে। কিসের জন্য? কিসের কারণে? আবাস আহমুল মর্গ, তাদেরকে মর্গ অর্থাৎ অসুস্থতা, বিমারি রুখে রেখেছে, থেমে রেখেছে। তাদের খুবই নীরব ছিল, তাদের খুবই আশা ছিল, দিনের মধ্যে খুব কঠিনভাবে আকাঙ্ক্ষা রেখেছিল যে আমরাও গজওয়ায়ে তুবুকের মধ্যে যেতাম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়েছেন, আর বলা হয়েছে সেই গজওয়াতে কাহাত চালি ছিল, গরমের দিন ছিল, খাবারের ব্যবস্থা ভালো ছিল না, সবাই ভালো ছিল না, বেশি মাত্রায় খাবার ছিল না, যানবাহনের ব্যবস্থা ছিল। এমনকি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরোপ করলেন কোনো সাহাবি, দরিদ্র সাহাবি, ইয়া রাসূলুল্লাহ, আমিও গজওয়াতে যাবো, আমার জন্য কোনো ব্যবস্থা করে দিন, কোনো যানবাহনের ব্যবস্থা করে দিন, একটা উঠ বা একটা ঘোড়া আমাকে দেওয়ার ব্যবস্থা করুন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তো আমার কাছে নেই। সাহাবাই কেন আমরা কেঁদে ফেললেন, এত আকাঙ্ক্ষা ছিল দিনের মধ্যে, কিন্তু মজবুরি, মজবুর অবস্থায় তিনারা সেই গজওয়াতে আসতে পারেননি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করছেন, তোমরা এখানে সওয়াব যা অর্জিত করছো, অর্জন করছো, সেই সব তারাও অর্জন করছে, কারণ তাদের আকাঙ্ক্ষা ছিল, তাদের নিয়ত ছিল এই গজওয়াতে শরীক হওয়া। এখান থেকে বোঝা গেল, যদি নিয়ত ভালো থাকে তাহলে সওয়াব বাদ যাবে না।